আসসালামু আলাইকুম, বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করব, সেটা শুনলে বা দেখলে কম বেশি সবারই লোভ লেগে যায়। এটা হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এর জন্য আমি এখানে নিয়েছি চিকেনের পিসগুলো। আমি এখানে রোস্টের সাইজ করে চিকেনগুলো কেটে নিয়েছি। চিকেনগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কেচিয়ে নিব, যেন মশলা ভিতরে ভালোভাবে পৌঁছে যায়। এ পর্যায়ে এরকম করে আলু আমি কেটে নিয়েছি। আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি কাঁটা চামচের মাধ্যমে এভাবে কেচে নিচ্ছি, তাহলে মশলা ভিতরে ভালোভাবে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। এখানে আমি আলু সহ মাংসগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলো মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য এগুলোকে রেস্টে দিয়ে দিচ্ছি। এপাশে আমি একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি একবারে দিয়ে নিয়েছি, এজন্য একটু পরিমাণে বেশি করে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তার জন্য আর রান্নার জন্য করে নিব। এতো প্রায় আমার পেঁয়াজের কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখব বেরেস্তার জন্য। এখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা রান্নার জন্য রেখে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ আদা রসুন বাটা। কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। ভালোভাবে সব মশলাগুলো এগুলো আমি কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে আমি প্যাকেটের রেডিমেড মশলা। এজন্য আমি এখানে আর গোটা কোনো মশলা দেইনি, এই মশলার মধ্যেই প্রায় সব মশলাই দেয়া থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম বাটা, 1 চামচ জিরা বাটা। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিছুটা শুকে আসলে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা আলু আর মুরগিগুলো। আমি এখানে এ পর্যায়ে এর মধ্যে কোনো পানি দিব না, মুরগি থেকে কিছুটা পানি বের হবে, এভাবে আমি কষিয়ে নিব। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা। আমি ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ওপরে বেশ কিছুটা তেল উঠে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পানি। পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি একটা আলু কেটে দেখিয়ে দিলাম। আলু এবং চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি প্যান থেকে আলু এবং চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সবগুলো উঠে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি বাসমতি চাল, চালগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চালগুলো ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত দেখবেন চালগুলো থেকে সনসন একটা শব্দ না আসে, ঝরঝরে একটা ভাব হয়ে আসলে বুঝে নেবেন এই যে পর্যায়ে আমার চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি চাল যতটুকু নিয়েছি তার
ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি গরম পানি দিয়েছি। একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা খুলে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। এরকম বলক যখন চলে আসছে সে পর্যায়ে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে মিশে যাবে। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আর একটু পানি কমে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি আলু বুখারা। এখানে আপনার চাইলে আলু বুখারা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এই তো ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।